আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনার যারা লাইভে এই ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা টোটাল দুইটি সূরা শিখবো ইনশাল্লাহ। প্রথমে আমরা শিখব সূরাতুন নাস, তারপরে আমরা শিখব ইনশাআল্লাহ সূরাতুল ফালাক। এখন প্রথমে আমরা যে সূরাটা শিখব, প্রথমে সূরা নাস শিখব। আর এই সূরার নাস প্রথম পর্ব যাবে আজকের ক্লাসের ভিডিও আকারে, আর দ্বিতীয় যে সূরা সূরাতুল ফালাক ওই সূরাটা যাবে, ওটাও ভিডিও আকারে যাবে কিন্তু পৃথক আকারে যাবে দুইটা। সেটা আগে থেকে আপনাদের বলে দিলাম। তাহলে আমরা আজকের ক্লাসটি ইনশাল্লাহ শুরু করব। তার আগে কিভাবে আমরা আমাদের ক্লাসটি আজকে করব সেটা আপনাদের বলি। আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের ইনশাল্লাহ মস্ক করাবো, তারপরে ওই আয়াতের নিয়ম কানুন গুলো ইনশাল্লাহ আমি একটু বলে দিব, তারপরে আবারও মস্ক করাবো, আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ তারপরে। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি, সবাই আমার সাথে সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. اوكي، এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে হামজাটা শক্ত হবে আর এখানে কুল এখানে এমন পড়তে হবে। প্লিজ আমার কথাগুলো একটু শুনুন। হ্যাঁ, কুল এমন পড়তে হবে, কেউ যেন শুধু কয়রসুল কুল এমন বলবেন না, বলে ভুল হবে। এই হামজাটা শক্ত হবে, এখানে একালিপ টেনে পড়তে হবে। কেন পড়তে হবে টেনে? পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ রয়েছে। মদের হরফ কয়টি কেউ কি বলতে পারবেন আমাকে? যে বলতে পারবেন দয়া করে হ্যান্ড রাইজ করেন, আমি আপনার পড়াটা শুনবো। যে বলবেন মদের হরফ কয়টি প্লিজ আমাকে জানান, কেউ কি বলতে পারবেন মদের হরফ কয়টি? মদের হরফ হলো তিনটি। মদের হরফ কয়টি বললাম? তিনটি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও। ঠিক আছে, মদের হরফে এক আলিফ টেনে পড়বেন, আর র অক্ষরের উপরে এখানে জবর আসছে আমরা মোটা করিয়া পড়ব। তারপরে হরকতের বামে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে নুনে তাল দিয়ে ওয়াজিব না হবে। তারপরে এখানে দেখেন জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, আর এখানে ওয়াকফ করলে ওয়াকফের নিয়ম অনুযায়ী কি হচ্ছে? সাকিন হবে। আমি ওয়াকফের নিয়মটি আপনাদের আবারও বলছি, খেয়াল করুন। ওয়াকফের নিয়ম হলো আপনি যে শব্দে ওয়াকফ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরটা দেখতে হবে। এখানে শেষ অক্ষরে এটা, এই অক্ষরে কি আছে? জের আছে। নিয়ম হলো যদি শব্দের শেষ অক্ষরে অর্থাৎ এই অক্ষরে যদি খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকতো, তাহলে কি করতে হলো? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হতো, আর অন্য সকল অবস্থাতে আমরা সাকিন দিয়ে পড়বো। তাহলে এখানে কি হবে? সাকিন হবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, এক আলিফ মদ, এটা কি এক আলিফ মদ না? এই যে জবরের বামে খালি আলিফ, এক আলিফ মদ, এর পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, আমি যে নিয়মগুলো বলবো আপনারা লিখে নিবেন, আর আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের এক একটা নিয়ম আবার রিভাইজ করার। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ মদের হরফ নিয়ে আপনাদের আমি আলোচনা করব, সেটা আমাদের ক্লাসে মাঝখানে যে কোনো সময় করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো। কুল আউযু বিরাব্বিন নাস, সবাই একসাথে বলুন। জি, সবাই বলুন। ওকে, মাশাআল্লাহ, আরেকবার বলুন তো সবাই এটি। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. اوكي ما شاء الله، এটা আপনাদের কাছ থেকে ধরবো ইনশাআল্লাহ। দেখেন এখানে কি ওয়াজিব গুণা আছে না? এই যে হরকতের বামে নুনে তালদিদ, আমরা এই জায়গায় কি একটু ধরে পড়বো। কেমন? বিন, এই যে আওয়াজটাকে একটু ধরে পড়ছি না, এইভাবে পড়বো। قل أعوذ برب الناس. أحسن حبيب ভাই, আপনি বলবেন। قل أعوذ برب
بالناس আবার বলেন ভাইয়া কুল আউযু বিরাব্বিল নাস খেয়াল করেন আপনার এখানে একালিপ টান আছে এই একালিপ টান হচ্ছে না জি এবার বলুন কুল আউযু বিরাব্বিন নাস জি আর এখানে ওয়াজিব গুনাটা একটু কম হয়ে যাচ্ছে বিন নাস বিন নাস ওকে মাশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে পড়ব মালিকিন নাস সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ জি সবাই বলুন ওকে আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম অনেকে এই মিমে টান দিয়েছেন মিমে কিন্তু টান নাই হ্যাঁ এটা কিন্তু লাম এটা আলিফ না মিম সফর মা লাম জলি মালি এমন হবে মালিকিন নাস সবাই একসাথে বলুন মালিকিন নাস ওকে দেখেন এখানে কোনো টান নাই তারপরে এখানে ওয়াজিব গুনাহ আছে ঠিক আছে এই যে হরকতের বামে নুনে তাসদীদ ঠিক আছে এখানে হয়তো ভাবতে পারেন এর আগেও হলো এই যে এখানে কি জের ছিল তাহলে জেরের পরে যদি নুনে তাসদীদ হয় ওয়াজিব গুনাহ এটা আপনারা ভাবতে পারেন কিন্তু আসলে কিন্তু তা না মূল বিষয় হলো হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের পরেই যদি নুন বা মিমে তাসদীদ হয় ওয়াজিব গুনাহ হবে ঠিক আছে এখানে একালিপ মদ রয়েছে জবরের বামে খালি আলিফ হ্যাঁ এই একালিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হচ্ছে ওই যে অক্ষের নিয়ম অনুযায়ী বলেছিলাম এই জন্য আমরা কি করব এই জায়গায় তিন আলিপ টেনে পড়ব মালিকিন নাস সবাই একসাথে বলবেন মাশাআল্লাহ আরো একবার বলুন মাশাআল্লাহ এবার বলবেন তাসলিমা খাতুন জি আপু আপনি মালিকিন নাস মাশাআল্লাহ তারিকুজ্জামান ভাই মালিকিন নাস আজিজ ভাই মালিকিন নাস ওকে মাশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব সবাই একটু খেয়াল করুন ইলাহিন নাস সবাই একসাথে বলবেন ওকে দেখুন এখানে আমরা একালিপ টেনে পড়বো খাড়া জবর রয়েছে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এই যে কোন অক্ষরের উপরে এরকম দাগ হলে খাড়া জবর হবে আর যদি নিচে এরকম হয় খাড়া জের হবে হ্যাঁ আর যদি উপরে যদি এরকম থাকে তাহলে কি হবে উল্টা পেশ হবে এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলোতে একালিপ টেনে পড়তে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এখানে একালিপ মদ একালিপ টেনে পড়বেন আর এখানে ওয়াজিব গুনাহ আছে আর এখানে কি একালিপ মদ আছে জবরের বামে খালি আলিফের জন্য মদের হরফ হচ্ছে তাই তাই না আর এখানে অক্ফ করলে সাকিন এই জন্য আমরা তিন আলিপ টেনে পড়বো এই জায়গায় এই মদের নাম মদের নাম হলো মদ্দে আরজি ইলাহিন নাস সবাই একসাথে বলুন ইলাহিন আবার বলুন ওকে মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে দুই তিনজন পড়তেছেন না একেবার আমি আশা করব আপনারা ইনশাআল্লাহ পড়বেন হ্যাঁ আনমিউট হয়ে পড়বেন কারণ আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে না পারলে আপনাদের বলতে পারবো না তো তাই না আব্দুল সালাম ভাই ইলাহিন নাস মাশাআল্লাহ আমরা এরপরে রায়াত পড়বো ইনশাআল্লাহ সবাই খেয়াল করুন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস একসাথে বলুন মিং ওকে মাশাআল্লাহ আবার বলুন সবাই
من شر الوسواس الخناس এখানে অনেকে খান্নাস বলতেছেন খান্নাস হবে না এটা হবে ওয়ান্নাস ওয়ান্নাস ওকে এখানে যে নিয়মগুলো আছে এবার দেখুন এখানে দেখেন নুন সাকিন তাই না নুন সাকিন এর পরে ইকফার অক্ষর কয়টি নুন সাকিন বা তানমিনের পরে ইকফার অক্ষর হলো 15টি কি কি তা সা জিম দাল যাল যা সিন শিন সাদ গাদ ত জ ফা কফ কাফ এই যে 15টা অক্ষর বললাম এই 15টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানমিনের পরে আসে দেখেন এখানে যে এই যে নুন সাকিনের পরে ওই ইকফার অক্ষর এই যে শিন আসছে তাসা জিম দাল যাল যা সিন শিন তাই না 15টা অক্ষরের একটা অক্ষর এখানে আসছে আমরা কি করব নাকের বাসাতে নিয়ে গুণনা করব মিং অর্থাৎ এই অনুস্বার গুণনা ঠিক আছে মিং ওকে তারপরে দেখেন এখানে রন নিচে জের আসছে চিকন করে পড়তে হবে তারপরে ওয়াউটা দুই ঠোঁট গোল হবে এখানে একালিপ টান হবে আর এখানে ওয়াজিব গুণনা আছে আর এখানে একালিপ মদ আর এরপরে এখানে আমরা অক্ষ করলে সাকিন হবে তিন আলিপ টেনে পড়ব ঠিক আছে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সবাই একসাথে বলবেন নাজমা আপু একেবারে আপনি আনমিউটে থাকতেছেন প্লিজ আপনি মানে মিউটে থাকতেছেন আনমিউট হবেন প্লিজ ওকে সবাই একসাথে আবার বলুন এটি ওকে মাশাআল্লাহ এখন এটা আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে ধরব প্রথমে এখন বলবেন হলো তারিকুজ্জামান ভাই আপনি বলবেন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওকে আমি এটা আপনাদের কাছে ধরেছিলাম তারপরে আরো একজনের কাছে ধরবো আমি এখন এটি আহসান হাবিব ভাই বলবেন ইনশাআল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস দেখেন এখানে ওয়াস ওয়া ওয়াস ওয়া এমন পড়তে হবে ঠিক আছে ওয়াস ওয়া জি এবার বলুন ওয়াস ওয়াসিল খান্নাস খান্নাস না খন্নাস খন্নাস ওকে তারপরে সবাই দেখুন আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস সবাই একসাথে বলুন ওকে দেখুন এই যে এই আয়াতে দেখেন এখানে কি কিচ্ছু আছে এই আলিফের উপরে কিচ্ছু নাই আমরা কি করে পড়বো ওকে আমি দেখি একজনের কাছে এখানে ধরবো তাসলিমা আপু আপনি বলবেন এই জায়গায় আমরা কি ধরে পড়বো কি করে পড়বো জি তাসলিমা আপু আপনি শুনতে পাচ্ছেন জি এই আলিফে তো কিচ্ছু নাই হরকত নাই তানমিন কিচ্ছু নাই আমরা কি ধরে পড়বো এখানে এই যে আলিফের পাশে যে জবর আছে ওইটা জবর ধরে পড়বো না বিষয়টা আমি বলি যদি এরকম আলিফ থাকে ঠিক আছে আয়াতের শুরুতে খালি রয়েছে হ্যাঁ যদি কোনো কিছু না থাকে উপরে নিচেই আমরা দেখবো তারপরের অক্ষরটা কি আছে যদি তারপরের অক্ষর লাম থাকে কি থাকে লাম লাম তাহলে আমরা জবর ধরে পড়বো বুঝতে পেরেছেন জি জি ওকে আমি সবাইকে তাসলিমা আপু দিয়ে আমি বুঝিয়ে দিলাম সবাই একটু অবশ্যই এটা খেয়াল রাখবেন দেখেন এখানে জবর ধরে পড়বো আর এখানে জেরের বামে জসমালা ইয়া এখানে কি হবে আব্দুল আজিজ ভাই আপনি বলবেন জেরের বামে জসমালা ইয়া এখানে কি হবে বলেন ওয়ান আলিফ ওকে মাশাআল্লাহ ঠিক আছে ভাইয়া খুব সুন্দর আল্লাযী এভাবে আমরা টেনে পড়বো তারপরে দেখেন ফি ফাইয়াজের ফি এখানে ওয়ান আলিফ হবে অর্থাৎ এক আলিফ টেনে পড়বো তারপরে এখানে এক আলিফ টেনে পড়বো পেশের বামে জসমলা ওয়া মদের হরফ আসছে তারপরে রন নিচে জের আসছে চিকুন করে পড়বো আর এখানে নুনে তাজদীদ ওয়াজিব গুণনা হবে
আর এখানে এক আলিফ মদ আছে, তাই না? জবরের বামে খালি আলিফ, আর এখানে ওয়াকফের কারণে কি হবে আমাকে কেউ একটু বলতে পারবেন? তারিকুজ্জামান ভাই আপনি বলবেন, আমরা এই জায়গায় তো ওয়াকফ করব বা থেমে যাব, তাহলে কি হবে? সাকিন হবে। জি সাকিন হবে। তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টানতে হবে। তিন আলিফ কেন? তিন আলিফ টেনে পড়বো কারণ হলো মদের হরফ আছে এখানে, সাকিন ধরে পড়লে তিন আলিফ টানতে হয়। ওকে মাশাআল্লাহ। তাহলে এক আলিফ মদের পরের অক্ষরে আমরা ওয়াকফের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়বো। ওকে, আমি এভাবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়ম এভাবে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে দেখুন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সবাই ইনশাল্লাহ একসাথে বলবেন, আপনারা সবাই বলতেছেন না, প্লিজ আবার বলুন সবাই। ওকে, খেয়াল করুন আপনাদের একটা জিনিস, এখানে ই হচ্ছে ইউ, ইয়াফেশ কি ইউ এমন হবে, হ্যাঁ? তারপরে ওয়াস, ওকে আমি নোট করি আগে, খেয়াল করেন ইউ দুই ঠোঁট কিন্তু গোল হচ্ছে আমার, দেখেন হ্যাঁ, ইউ তারপরে ওয়াস, ওয়াস আবার দুই ঠোঁট গোল হচ্ছে, তারপরে দেখেন উই, উই ইউ ওয়াস, উই ইউ ওয়াস, উই সু আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, একসাথে বলুন আমি এটা চেষ্টা করব সবাইকে ধরার। আব্দুল সালাম ভাই আপনি বলবেন এটি। মাশাআল্লাহ, আব্দুল আজিজ ভাই, আল্লাযী ইউ ওয়াস উই সু ফি সুদুরিন নাস, সুদু এক আলিফ টান আছে। ওকে, তারপরে তারিকুজ্জামান ভাই বলেন, আল্লাযী ইউ ওয়াস উই সু ফি সুদুরিন নাস, হাসান হাবিব ভাই, আবার বলেন ভাইয়া, হবে ইনশাল্লাহ, হবে আল্লাযী ইউওয়াসুটা হচ্ছে না, উইসু উইসু আল্লাযী ইউসু আল্লাযী ইউওয়াস উইসু ইউওয়াসু বিসু আল্লাযী ইউওয়াসু বিসু, জি তারপর ইসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, একসাথে বলুন সবাই, ওকে দেখুন এখানে ওয়াজিব গুন্না হবে, এখানে অজীব গুন্না আছে, হ্যাঁ, এই যে ওয়াউনুন সফর ওয়ান হরকতের বামে নুনে তাজদীদ, এখানে আকলিফ মদ আর ওয়াকফ করলে সাকিন হচ্ছে, হ্যাঁ, তিন আলিফ টেনে পড়বো এই জায়গায়। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবাই একসাথে বলুন সবাই,
মিনাল জিন্নাতি ওকে মাশাআল্লাহ এবার বলবেন হলো নাজমা আপু আপনি বলবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মাশাআল্লাহ তারপরে আব্দুল সালাম ভাই মিনাল জিন্নাতি ওয়ান নাস আজিজ ভাই মিনাল জিন্নাতি ওয়ান নাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা এই সূরাতুন নাস শিখে ফেলেছি এখন আমরা এই সূরাতুন নাস আবারও কি করব মশক করব ইনশাআল্লাহ তাহলে সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি সবাইকে আনমিউট করছি কারণ আমরা এখন ইনশাআল্লাহ এটা পড়ব أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس واس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الحمد لله আল্লাহর অশেষ রহমতে আমরা সূরা নাসটা সুন্দরভাবে শিখে ফেলেছি আমি বলবো আপনারা সবাই ইনশাআল্লাহ এই যে সূরা নাস এই ভিডিওটি প্রয়োজনে কয়েকবার দেখবেন আর বাড়িতে একটু অবশ্যই প্র্যাকটিস করবেন যদি সম্ভব হয় 1 ঘন্টা যদি তাও সম্ভব না হয় আধা ঘন্টা যদি তাও না হয় কমপক্ষে 20 মিনিট ইনশাআল্লাহ পড়বেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্তে যদি 5টা মিনিট সময় দেন তাহলে দেখা যাচ্ছে 5 5 25 মিনিট এমনিতেই পড়তে পারবেন ঠিক আছে একটু অবশ্যই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে পড়বেন তাহলে ইনশাআল্লাহ আমরা সূরা নাস শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ